আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এনামুল হক। আমি একজন বন্ধ্যাত্ব এবং আইভিএফ স্পেশালিস্ট। তা আমাদের কাছে পুরুষরা যখন আসে তাদেরকে আসলে বেসিক্যালি আমরা প্রথমে একটা পরীক্ষাই দেই, সেটা হচ্ছে বীর্য পরীক্ষা। তো ওনারা তখন একটা কনফিউজ অবস্থায় পড়ে যান যে বীর্য পরীক্ষা কিভাবে করে। সেটাই আমি বলতে চাচ্ছি যে আপনারা বীর্য পরীক্ষাটা কিভাবে করবেন। ধরুন বীর্য পরীক্ষার সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হচ্ছে আমরা বলি যে আপনি যদি বীর্য পরীক্ষা করেন তাহলে আপনি 3-5 দিনের একটা গ্যাপ দিবেন। 3 দিনের কম না, 5 দিনের বেশি না। কারণটা হচ্ছে যদি গ্যাপটা আপনার কম হয়, যে আপনার স্ত্রীর সাথে সহবাস যদি 3 দিনের মধ্যে করেন তাহলে রিপোর্টটা অ্যাবনর্মাল আসে, আবার 5 দিনের বেশি গ্যাপ হয়ে গেলেও রিপোর্টটা খারাপ আসে। সেই জন্য আমরা বলি যে 3-5 দিনের একটা গ্যাপ দেওয়ার জন্য। তারপর কিভাবে আপনি বীর্যটা দিবেন, তখন আমরা বলি যে আমাদের ইনফার্টিলিটি সেন্টারগুলিকে আমরা আলাদা একটা রুম দিয়ে দিই তাদের জন্য, যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই আসবে, তারা দুজনে মিলে বীর্যটা বের করবে। কিন্তু বীর্যটা কিভাবে বের করতে হয়, পুরুষ তার হাত দিয়ে বীর্যটা বের করবে, অন্য কোনোভাবে না, শুকনা হাত দিয়ে বীর্যটা বের করবে। আর হচ্ছে কোনো রকম সাবান ব্যবহার করতে পারবে না, কোনো থুতু ব্যবহার করতে পারবে না, কাজেই সে শুকনা হাত দিয়ে বীর্যটা বের করবে। এবং আমরা তাদেরকে কি করি, একটা খুব স্টেরাইল একটা কৌটা দিয়ে দিই, ওই কৌটার মধ্যে বীর্যটা দিতে হয়। তো সেই জন্য রোগীরা বললাম যে 3-5 দিন গ্যাপ দিবে, আবার এই স্টেরাইল কৌটার মধ্যে শুকনা হাতে জিনিসটা বের করবে। কিন্তু অনেক সময় রোগীরা এটা পারে না, তখন তারা বলে যে সহবাস করে করবে কিনা। হ্যাঁ, সেটাও আমরা করতে বলি, যখন ওইটা পারা যায় না তখন সহবাস করেও আমরা বীর্যটা বের করে কৌটার মধ্যে দিতে বলি। তো সেই জন্য বললাম যে পুরুষের এটা আইডিয়াল নিয়ম হচ্ছে হাত দিয়ে বের করবে, শুকনা হাত দিয়ে বের করবে, 3-5 দিনের একটা গ্যাপ দিবে, তারপরে পুরুষ সেই বীর্যটা দিবে। এবং বীর্যটা অবশ্যই আমাদের সেন্টারে দিতে হবে, বাসার থেকে আনলে হবে না, কারণ বাসার থেকে আনলে কি হবে, এটা বাইরের টেম্পারেচারে এটা নষ্ট হয়ে যাবে। এবং বীর্যটা দেওয়ার 40 মিনিটের পরে কিন্তু আমাদের একটা পরীক্ষা করে দেখতে হয়। সেই জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের সেন্টারে বীর্যটা দিতে হবে, দিলে আমরা 40 মিনিট মধ্যে পরে আমরা বীর্যটা পরীক্ষা করব। এটা হচ্ছে সঠিক পদ্ধতি।